চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামার আগেই চরম দুঃসংবাদ পেল মেসি নেইমাররা। শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে ব্রেস্টের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। সেই ম্যাচে নেইমারের করা একমাত্র গোলে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা। পিএসজি তাদের পরবর্তী ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামতে চলেছে। 15ই সেপ্টেম্বর মাকাবি হাইফার বিপক্ষে মাঠে নামবে ক্রিস্টোফার গাল্টিয়ারের শিষ্যরা। তবে সেই ম্যাচের আগেই চরম দুঃসংবাদ এসেছে পিএসজি শিবিরে। ব্রেস্টের বিপক্ষের ম্যাচের মাধ্যমেই পিএসজি দলের একজন গুরুত্বপূর্ণ তারকা ইঞ্জুরিতে পড়েছেন। ব্রেস্টের বিপক্ষের ম্যাচের পর পিএসজির কোচ ক্রিস্টোফার গাল্টিয়ার সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে আর্মস্টিংয়ের ইঞ্জুরিতে পড়েছেন ফরাসি ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে। পিএসজি দলের প্রধান 3 ডিফেন্ডারদের মধ্যে একজন হচ্ছেন প্রেসনেল কিমপেম্বে এবং তিনি ব্রেস্টের বিপক্ষের ম্যাচের মাধ্যমে আর্মস্টিংয়ের ইঞ্জুরিতে পড়েছেন এবং পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাকাবি হাইফার বিপক্ষে তিনি খেলতে পারবেন কিনা সেটা নিয়েও দুশ্চিন্তা দেখা দিয়েছে পিএসজি শিবিরে।